এবারে যেতে চাই ময়মনসিংহ সিটিতে, যোগ দিচ্ছেন সহকর্মী সাইফউদ্দিন রবিন। রবিন, ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তো এনআইডি দিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এতে ভোটারদের ভোগান্তি আসলে বেড়েছে, কি বলছে ভোটাররা? সেই ভোগান্তিটাই আসলে খানিকটা ক্ষুব্ধ তারা, এবং সে কারণে অনেকেই ফেরত যাচ্ছেন। আপনি যেমনটি বলছিলেন ন্যান্সি, অনেকেই ভোট না দিয়ে ফেরত যাচ্ছেন, অনেকেই আবার এনআইডি নিয়ে এসে আগ্রহবশত তারা আসলে কেন্দ্রে আসছেন। কিন্তু মেয়র প্রার্থীরাও আসলে এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারাও বলছেন দু একটি কেন্দ্রে ইভিএম মেশিনই নষ্ট এবং অন্যদিকে ফিঙ্গারপ্রিন্ট তো মিলছেই না অনেকের, এবং সেই সংখ্যাটা কিন্তু একেবারেই কম নয়। নারী পুরুষ, বিশেষ করে নারীদের বেলায় এই ফিঙ্গারপ্রিন্ট না মেলাটার হারটা একটু বেশি। আমি এখন আছি ন্যান্সি মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। দেখতেই পাচ্ছেন পুরোটাই আসলে ফাঁকা বলা চলে, এবং 9 নং ওয়ার্ডের এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা প্রায় 2751 জন, এবং 8টি বুথ রয়েছে এখানে, বা 8টি কক্ষ যেটাই বলি না কেন। বেলা 10টা পর্যন্ত হিসেব অনুযায়ী 194 জন ভোট প্রদান করেছেন এই কেন্দ্রে। অন্যান্য কেন্দ্রগুলোতে চিত্রটা একই রকম এমনটিও নয়, কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি রয়েছে বেশ ভালো, এবং দিনের শুরুতে যা দুপুরের পর সেই সংখ্যাটা বাড়বে এমন প্রত্যাশার কথা বলছেন প্রিসাইডিং কর্মকর্তা কিংবা প্রার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকেই। এবং এখন পর্যন্ত ময়মনসিংহ সিটি নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়ার মতো কোনো বিষয় ঘটেনি, এবং যেমনটি দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে মূলত পুলিশ বিজিবি তারা একজন নির্বাহী মিনিস্ট্রির নেতৃত্বে বিভিন্ন কেন্দ্রে তো রয়েছেনই, এর বাইরে টহলও দিয়েছেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। এই ময়মনসিংহ সিটি নির্বাচনে 5 জন প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে 4 জনই মোটামুটি বলা চলে আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এবং 1 জন জাতীয় পার্টির লাঙ্গুল প্রতীক। রবিন, আপনাকে ধন্যবাদ।